জানুল মোবারক এবং শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান আয়োজনে। আপনাদের সাথে আছি আমি নাহিদা ফরোজ সুমি। বরাবরের মতো একজন প্রিয় মানুষকে, প্রিয় সঙ্গীত শিল্পীকে সাথে নিয়ে চলে এলাম, কারণ একটা সুন্দর দিন কাটাতে চাই আমরা সবাই একসাথে। সময় যেমন যাচ্ছে, সেই সময়টাকে সুন্দর করে নেওয়ার চেষ্টা আমাদের প্রত্যেকের জায়গা থেকেই করা উচিত, কারণ মন ভালো থাকলে শরীরের অনেক কিছুর সাথে যুদ্ধ করা যায়। তাই মনটাকে ভালো রাখার জন্য আপনাদের সঙ্গে হতে চেয়েছি আমরা প্রতি সপ্তাহের মতো। আজ আমাদের সাথে যিনি আমন্ত্রিত অতিথি, তিনি আমাদের সবার শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী। আমি বলতে চাই বাংলাদেশের সঙ্গীত অঙ্গনকে যারা আলোয় পরিপূর্ণ করে রেখেছেন তাদের মধ্যে অন্যতম নাম শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী আছেন আমাদের সাথে, ডক্টর নাশিদ কামাল। শুভ সকাল ম্যাডাম, কেমন আছেন? অনেকদিন পরে আপনার পাশে বসে আপনার গান শুনবো, ভীষণ আনন্দের একটা সকাল। আসলেই তাই, সবাইকে সালাম আলাইকুম। এবং নাহিদ, তুমি তোমার নামটা নাহিদ যখনই বলো, নাহিদের পাশে আমার নাম নাশিদ, শুধু একটা এস অ্যাড করতে হয়। তো ভালো লাগে যে নাহিদ নাশিদ দুজনেই আজকে আমরা রমজানুল মোবারক জানাচ্ছি আমাদের দর্শকদেরকে, আর আমাদের ভাইরা আছেন সাথে, সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ নিঃসন্দেহে। এবং একটা সুন্দর সকাল শুরু করব আপনার গানে গানে, কিন্তু তার আগে একটু পরিবারের সদস্যদের সাথে কথা বলে তারপরে ফিরি। সজীব আছেন কিবোর্ডে, মিলন ভট্টাচার্য তবলায়, দৌলত রহমান গিটারে, অক্টোপ্যাডে বিদ্যুৎ রায়। শুভ সকাল, কোন গান দিয়ে শুরু করব? আজকে যেহেতু রমজানের সময়, আর তুমি জানো যে আব্বাসউদ্দিন আহমদ সমস্ত ইসলামী গানগুলো তিনি গেয়েছিলেন এবং তিনি কবি কাজী নজরুল ইসলামকে উদ্বুদ্ধ করেছিলেন এই সব গান রচনায়, তো সেখান থেকে একটা পছন্দ করে গাইছি। আল্লাহ কে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে, আল্লাহ কে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহি রসুল নামে রোশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামে রোশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে।
গানের কথাগুলো যদি মনে ধারণ করা যায় তাহলে আসলে অনেক কিছুই আমাদের কাছে যোগ বিয়োগ গুণ ভাগ এত কিছুতেই যেতে হয় না। নজরুল আসলে আমাদের এমন করেই আমাদের বোধকে উদ্বুদ্ধ করেছেন। দর্শক আছেন, একটু কথা বলি। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মোশির ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি, কথা বলুন। অতিথি সবাই ভালো আছে? আমরা আছি ভালো সবাই। কথা বলুন, অতিথি আপনাকে শুনতে পাচ্ছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? জি আপা, আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। আমি আপনাকে দেখতে পাচ্ছি, ভালো লাগছে, খুবই সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। গজল শুনছি, গজল বেশ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। নিশ্চয়ই গাইবো, আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। কে আছেন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, শুভ সকাল। শুভ সকাল সুমি আপু, আমি রংপুর থেকে লক্ষ্মী সরকার বলছিলাম। কেমন আছেন লক্ষ্মীদি? আচ্ছা আচ্ছা ও আমার দরদি আগে জানলে আচ্ছা। আজকে আমরা নজরুলের হামদনাথ ইত্যাদি গাইছি, এই গানটা আমি মুখস্থ করে রাখলাম, আবার যেদিন আপনার সাথে দেখা হবে নিশ্চয়ই গাইবো। আর অন্যটা তো অবশ্যই আছে আমাদের কালেকশনে, আপনারা সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ লক্ষ্মীদি, সাথে থাকুন। আবারও গানে যেতে চাই, এবার কি শুনছি? এবারে একটি খুবই বিখ্যাত ইসলামী গজল। একুন মধুর শরাব দিলে আল আরবি সাকি, একুন মধুর শরাব নিশায় হলাম দিওয়ানা
রঙিন হল আঁখি কোন মধুর শরাব দিলে আল আরবি সাকি একদম স্পষ্ট উচ্চারণ একটা গানকে কতটা মাধুর্যতা এনে দেয়, আপনার গায়কী দেখলে কিংবা আমরা সেটাকে যদি অনুকরণ বলবো না, অনুধাবনের যদি চেষ্টা করি, সেটা আসলে খুব স্পষ্টভাবে ধরা দেয়। কি সুন্দর করে প্রত্যেকটা শব্দ আমাদের একদম কানে এসে পৌঁছলো। দর্শক আছেন ম্যাডাম? নিশ্চয়ই। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল। জি সুমি আপা, আপনার নান্দনিক উপস্থাপনে আপনার বিনয়, বিচক্ষণতা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অসাধারণ দক্ষতা নিঃসন্দেহে অনুষ্ঠানে একটা ভিন্ন মাত্রা যোগ করে। আমি বলছিলাম চুয়াডাঙ্গা থেকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মুন্সী আবু সাইফ। এনটিভিকে অসংখ্য ধন্যবাদ, রমজানুল মোবারকে এমন একজন শিল্পী, সুন্দর শিল্পীকে নিয়ে এসে আজকে সকালটা সমৃদ্ধ করে দিয়েছেন, ধর্মীয় ভাব ও গাম্ভীর্য আমাদেরকে হরিয়ে দিয়েছেন। আমি আপনার মাধ্যমে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি নিশ্চয়ই, কথা বলুন, অতিথি শুনছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুব ভালো লাগছে বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর বললেন, আমার লাইনের লোক, অধ্যাপনার মানুষ। আপনি, ধন্যবাদ আপনাকে। আপনি একজন ডক্টরেট মানুষ, আপনার
আমাদের শ্রদ্ধেয় আব্বাসউদ্দিন আহমেদ যেভাবে নজরুল ইসলামের ইসলামী সঙ্গীতকে বিশ্বময় পরিচিতি দান করেছেন, অনুরূপ ভাবে আপনিও নজরুল ইসলামের গানগুলোকে ইংরেজি ট্রান্সলেটারের মাধ্যমে সারা পৃথিবীতে যে জনপ্রিয়তা দান করছেন তার জন্য আপনার প্রতি আমার হার্দিক অভিনন্দন। আমি অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি আপনি নজরুল ইসলামের যে গানগুলো ইংলিশ ট্রান্সলেশন করেছেন তার সমস্ত অংশই আমার লাইব্রেরিতে সংগৃহীত আছে। আমি কয়েকটি গানের রন্ধা আপনার কাছে করি। যে গানটি নজরুল ইসলাম লেটো দলে লিখেছিলেন, নামাজি তোর নামাজ হলো যে ঘুম, আরেকটি আমি যদি আরব হতাম মদিনারি পথ, যেকোনো একটি গান শুনিয়ে দেবেন। আপনি আরেকদিন আমাকে ফোন করেছিলেন অন্য চ্যানেলে, আমার মনে পড়ছে আপনি এই কথাগুলো বলেছিলেন, খুব খুশি হলাম। লেটোর দলের গানটা আমি অবশ্যই শোনাবো এবং আমাদের সঙ্গে থাকুন, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। আরো একজন দর্শক আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, শুভ সকাল। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল সুমিয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি বরিশাল থেকে ডেইজি বলছিলাম আপু, কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। অনেকদিন পরে কথা হচ্ছে, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কথা বলুন, অতিথি শুনছেন। জি আপু। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ডেইজি, কেমন আছেন? মাশাআল্লাহ ভালো আছি, আপনার কি অনুরোধ? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু। আপু আপনার কাছে দুটো গানের রিকোয়েস্ট ছিল, একটা হচ্ছে এই সুন্দর ফল সুন্দর এই সুন্দর ফুল সুন্দর ফল, আর একটা হচ্ছে ও কি ও বন্ধু কাজল ভ্রমর। আরে আহারে, আজ তো আমার সারা রাত থাকতে হবে ইয়েতে, সারা দিন সারা রাত থাকতে হবে সবগুলো অনুরোধ রাখতে। আমি একটু একটু করে সবগুলো শোনাবো আপনাদেরকে। অনেক ধন্যবাদ ডেইজি। ম্যাডাম পরবর্তী গানে যাই, তাহলে অনুরোধ থেকে একটা করি। জি, এই গানটি লেটোর দলে তিনি যে গানগুলো গাইতেন সেটার মধ্যে থেকে একটি, এবং পরবর্তীতে তিনি এটা ইসলামী সঙ্গীত হিসাবে প্রেজেন্ট করেছেন। অনেক পরে আমরা এটার কথা জানতে পেরেছি। নামাজি তোর নামাজ হলো যে ভুল, নামাজি হলো যে ভুল, মসজিদে তুই রাখলি সিজদা, মসজিদে তুই রাখলি সিজদা, ছাড়ি ইমানের মূল, নামাজ হলো যে ভুল, নামাজ নামাজ হলো যে ভুল। মনিরো যায় নামাজে
রাতে তোর নুই দে দিল না ফরমানের লাজে আজি মিলন তীর্থে বাঁধ রে কাতার মনে রোজায় নামাজে সেই আরফতে তোর নুই দে দিল না ফরমানের লাজে হবেরে মকবুল বন্দে কি তোর হবেরে মকবুল কিয়ামতে পাবি কুল নামাজ হলো যে ভুল নামাজি নামাজ হলো যে ভুল নামাজি শুদ্ধতা আসলে একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। ম্যাডাম, এই ভাগটা কোন গান দিয়ে শুরু করব? এই গানটা যে পছন্দ করেছি এটা কম গাওয়া হয়, এটাও আব্বাসউদ্দিনের গাওয়া গান, কবি কাজী নজরুল ইসলামের রচনায় এবং সুরে। ভেসে যায় হৃদয় আমার মদিনা পানে, ভেসে যায় হৃদয় আমার মদিনা পানে, ভেসে যায় হৃদয় আমার মদিনা পানে, আসিলেন রসুলে খোদা প্রথম যেখানে, ভেসে যায় হৃদয় আমার উঠিল যেখানে রনি, তকবীর ধ্বনি লোভিনু মনির খনি, যথায় কোরানি ভেসে যায় হৃদয় আমার মদিনা পানে, ভেসে যায় হৃদয় যথা হীরা গুহায় আধারে প্রথম ইসলামের জ্যোতি লভিল জনম, ঝরে অঝোর ভাসিলো নিখিল ভুবন যাহার তুফানে, ভাসিলো নিখিল ভুবন যাহার তুফানে,
পাওয়া না পাওয়ার কিছু তো যোগ বিয়োগ আমরা করি কখনো না কখনো, এবং সেক্ষেত্রে দেখা যায়, আমি আমার কথা যদি বলি, যে এইরকম এক একটা সকাল পাই বলে অনেক না পাওয়াকে আসলে বিসর্জন দেওয়া যায় হাসি মুখে। এত চমৎকার গান আপনার পাশে বসে শুনছি। দর্শক আছেন কথা বলে, থ্যাংক ইউ। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো, হ্যালো, শুভ সকাল, কে আছেন সাথে? হ্যাঁ, শুভ সকাল। জি, সুভাষ দা। হ্যাঁ, চট্টগ্রাম থেকে ডাক্তার সুভাষচন্দ্র সেন বলছি। জি, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, কথা বলুন অতিথি আপনাকে শুনতে পারছেন। সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, সেই সাথে এনটিভিকেও। দিদির সাথে কথা বলবো। জি বলুন। ভালো আছেন সুভাষ দা? দিদি নমস্কার। নমস্কার। অসাধারণ পরিবেশনা, প্রথম থেকে শুনছি জাতিগীবী নজরুল ইসলামের গান, তো সেই অসাধারণ। যদি কোনো গুণশিল্পী যদি গেয়ে থাকে সেটা তার অসাধারণ হয়ে ওঠে। আপনাকে অশেষ ধন্যবাদ, এই কথা বাড়াবো না। আমার একটা গানের অনুরোধ, যদি প্রস্তুতি থাকে তাহলে গেয়ে শোনাবেন। এখন মধুর শরাবে দিলি আল অরাবি শাকে। বাহ, ধন্যবাদ, খুব সুন্দর গান। তো সুভাষ দা, সুভাষ নামটা শুনলেই সুভাষ দত্তের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, আর কদিন আগেই আমরা কপুরীকে হারিয়েছি, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আরও আমাদের শিল্পীরা মিতা হক এবং ইন্দ্রমোহন রাজবংশী, ফরিদ ভাই, তাদের সকলের জন্য একটা ভেতর থেকে দোয়া আসছে। তো এই গানটি আমি প্রথমে গেয়েছি, আর একটি শোনাই আপনাকে তাহলে। নুরানী তনু উকি আসি হাই, সারা দুনিয়া হিরে মির পর্দা খুলে খুলে যায়। সেজি আমার কমলি ওয়ালা, কমলি ওয়ালা, সেজি আমার কমলি ওয়ালা, কমলি। কমলি ওয়ালা, কমলি ওয়ালা, শিজি আমার কমলি ওয়ালা, কমলি ওয়ালা।
कमलीवाला शे जी आमर कमलीवाला कमलीवाला हीरा होती हेले दूले नूरानी दोनों ओके आशी हाय सारा दुनिया हेरे मेर परदा আমাদের সাথে একজন দর্শক আছেন, সরাসরি তার কাছে চলে যাই। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল। জি কে আছেন? টাঙ্গাইল মধুপুর থেকে মোহাম্মদ নজরুল ইসলাম। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কথা বলুন, অতিথি আপনাকে শুনতে পাচ্ছেন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নজরুল ইসলাম স্বয়ং এসে গেলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গানগুলো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার একটা অনুরোধ, তোরা দেখে যা আমি না মায়ের কুলে। বারে বা, যদি সম্ভব হয়। নিশ্চয়ই। আপনাকে অনেক 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 ধন্যবাদ। ভালো থাকেন। আচ্ছা, সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। পরের গানে যাবো ম্যাডাম। পরের গানটি অনুরোধে। জি। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি you
প্রত্যেকটা গান যখন আপনি গাইছেন আমার মনে হয় যে পাশে বসে গান শোনার তো একটা অন্যরকম আনন্দ রয়েছেই, তবে যারা আসলে দূর থেকে বসেও টেলিভিশন স্ক্রিনেও দেখছেন, এ প্রজন্মে যারা সঙ্গীত শিল্পী আছেন তাদের আসলে অনেক কিছু শেখার আছে। আমাদের সাথে আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী ডক্টর নাশিদ কামাল। ম্যাডাম, আমরা একদম শেষ ভাগেই চলে এসেছি এবং গানগুলো শুনে কিংবা ইসলামিক গান সম্পর্কে যতটুকু জেনেছি এবং আপনার সাথেও কথা হচ্ছিল যে অনেক আরবি কঠিন শব্দগুলোকে আসলে কাজী নজরুল ইসলামের গানে আমরা খুব সহজভাবে পাই এবং সেই গানগুলোই শুনছি, সকালটা আসলে খুব সুন্দর হয়ে উঠেছে। এই ভাগটা কোন গান দিয়ে শুরু করতে যাচ্ছি? মানে কোরআনের যে বাণীগুলো, যেহেতু সেগুলো আরবিতে লেখা, সেগুলো সহজে মানুষের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে উনি ইজি করে, সহজ করে পৌঁছে দিয়েছেন। যেমন আমরা হযরত নবী কামলিওয়ালার কে নিয়ে এই গানটি গাইছি। আমার প্রিয় হযরত নবী কামলিওয়াল, আল্লাহ তাআলা
আমাদের সাথে একজন দর্শক আছেন, আবার তার কাছে চলে যাই। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা বলছি? আমি বগুড়া থেকে সালেহিন ইসলাম। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, কথা বলুন, অতিথি শুনছেন। হৃদয়ে খরাই পড়ে গেছিল, কিন্তু সকালবেলা একটু একটু বৃষ্টি পেয়ে মনটা ভিজে গেল। আলহামদুলিল্লাহ মনটা ভিজে গেল। এই যে মদিনায় যেতে পাল তুলে দিই, এটা কি এই জ্ঞানটা কি সম্ভব আপনার দ্বারা? এটা খুব সুন্দর কথা একটা বললেন আপনি, যে সবাই আমরা পৌঁছে গেছি সুন্দর একটা জায়গায়, খরার থেকে আমরা মুক্তি পেয়েছি, বৃষ্টি স্নাত হয়েছি। দে দে পাল তুলে দে, ওটা অন্য ধারার গান, নিশ্চয়ই আমি আরেকদিন আপনাদের শোনাবো। আজকে শোনাচ্ছি আরেকটি অনুরোধের গান, সঙ্গেই থাকুন আমাদের। অসংখ্য ধন্যবাদ। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, মধু পূর্ণিমারে শেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারে শেথা চাঁদ দোলে, যেন উষার মখলুকে আজি ধ্বনি উঠে এল ওই, কলিমা শাহাদাতের বাণী ছুটে এল ওই, ও তার জ্যোতি পেশানিতে ফুটে এল ওই, আকাশ গ্রহ তারা পড়ে লুটে এল ওই, পড়ে দরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার। মানুষে মানুষের অধিকার দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন, মানুষের লাগি চিরদিনহীন বেশ ধরিল যে জন, বাদশা ফকিরে এক শামিল করিল যে জন, এলো ধরায় ধরা দিতে সেই সে নবী, ব্যথিত মানবের ধ্যানে ছবি, এলো ধরায় ধরা দিতে সেই সে নবী, আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি কলো রোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, মধু পূর্ণিমারে শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে আমাদের সাথে আর একজন দর্শক আছেন, কথা বলি। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। আমি আসসালামু আলাইকুম, বগুড়া থেকে বলছি, নাজমুন নাহার। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, কথা বলুন। জি আমি ওই একটা গান শুনতে চাচ্ছি ম্যাডামের কাছে, নীল আসমানের কোরআন সোনালী হরফে লেখা, রূপালী হরফে লেখা নীল আসমানের কোরআন। খুব অপূর্ব সুন্দর গানটি, খুবই অপূর্ব সুন্দর।
তবে এই গানগুলো তো সচরাচর আপনারা সব শিল্পীদের কণ্ঠে শুনে থাকেন, আরো শুনবেন। আজকে আমাদের অনুষ্ঠানে প্রায় অন্তিমে আমরা চলে এসেছি, একদম শেষের দিকে। জি, তো ঈদ সামনে আছে, এই গানটা আমরা খুব কম গেয়ে থাকি, তো দর্শককে একটু ডিসঅ্যাপয়েন্ট করলাম, সবগুলো অনুরোধের গান গাওয়া সম্ভব হলো না। মনে হয় সুমি যদি আমাকে আরো এক ঘন্টা রাখে তাহলে আমি একটা একটা করে গাইতে পারি। আমরা সেই সুযোগের অপেক্ষায় থাকলাম, আরো একটা দিন খুব শীঘ্রই দেখা হোক সেই প্রত্যাশায় আজকের মতো আসলে বিদায় নিব, আর একটা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। তার আগে ধন্যবাদ ম্যাডাম, আমাদেরকে এত চমৎকার একটা সময় আপনি উপহার দিলেন। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে তারপর গানে ফিরছি। দর্শক যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা সুন্দর সময়ের মধ্য দিয়ে যেতে চাই, তার জন্য সবাইকে সচেতন থাকতে হবে, তাই সবাই একসাথে ভালো থাকার প্রত্যয়ী হয়ে উঠি। আজকের মতো বিদায় নিচ্ছি, গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। ম্যাডাম, আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার যে আমাদের ধর্ম এবং আমাদের সংস্কৃতি, এটার মধ্যে কোনো বিভেদ থাকা উচিত না। ছোটবেলা থেকেই আমাদের যারা ইসলামিক ধারায় পড়াশোনা করছেন তাদেরকে নিশ্চয়ই শেখানো হবে যে আমাদের সঙ্গীত, আমাদের চারুকলা, এই সবও কিন্তু ধর্মেরই অঙ্গ, এবং আমরা দুইজন একসঙ্গে যাতে থাকতে পারি সেটার চর্চাটাই হবে আগামী বাংলাদেশের জন্য সবচাইতে সুন্দর। এবং এই যে গানটি আমি গাইছি যেখানে লেখা আছে সিয়া সুন্নি লা মাজহাবি, অর্থাৎ যাদের ধর্ম নেই তারা সবাই আমরা এক জামাতে, এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এলো আবার ঈদ, ফিরে এলো আবার ঈদ, চলো ঈদগাহে, এলো আবার ঈদ, ফিরে এলো আবার ঈদ, চলো ঈদগাহে, যাহার আশায় চোখে মোদের ছিল না রে। আজি